এক বছরে তিনবার দুর্গাপুজো, বিরল ঘটনা হলেও 1431 বঙ্গাব্দে এটাই চরম বাস্তব। বাংলার নতুন বছরে এমনটাই চাক্ষুষ করবেন বাঙালি। আজ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শুভ নববর্ষ। আজ থেকে শুরু 1431 বঙ্গাব্দ। সকলে ভালো থাকার, সকলকে ভালো রাখার এবং আনন্দে বাঁচার প্রতিশ্রুতি নিয়ে শুরু করে নতুন বছর। আর বাঙালির নতুন বছরের সব থেকে আনন্দের দিন হয়ে ওঠে দুর্গা উৎসব। নতুন বছরের পঞ্জিকার মতে 1431 বঙ্গাব্দে বাঙালির সব থেকে প্রিয় উৎসব দুর্গা উৎসব পড়েছে বছরে তিনবার। এমনিতেই বছরে দুবার দুর্গা উৎসব হয়ে থাকে। একবার হয় শরৎকালে, যা শ্রী রামচন্দ্রের অকাল বোধনের হাত ধরে শুরু হয়, যেটি শারদীয়া বলে বহুল পরিচিত। অপর দুর্গাপুজোটি হল বসন্তকালে, যা প্রকৃত দুর্গাপুজোর সময়। নতুন বছরে এই বাসন্তী পুজোর তিথি বছরে দুবার পড়েছে, অর্থাৎ এক বছরে দেবী দুর্গার আরাধনা হবে তিনবার। আজ থেকে শুরু হচ্ছে বাসন্তী পুজো। মঙ্গলবার অষ্টমী তিথিতে হবে অন্নপূর্ণার পুজো, বুধবার নবমী, দেশজুড়ে এদিন পালিত হবে রামনবমী, বৃহস্পতিবার দশমী এবং চৈত্র নবমী রাত্রির অবসান। 1431 পড়ার পর বাসন্তী পুজোর তিথি পড়ল, কিন্তু যা আদতে 1430 বঙ্গাব্দে হওয়ার কথা, সেই অনুযায়ী 1430-এ হল একটি দুর্গাপুজো, অর্থাৎ শুধুই শারদীয়া। মলমাস পড়ে যাবার কারণে বাসন্তী পুজোর তিথি পিছিয়ে যায় প্রায় এক মাস। সেই কারণে বাসন্তী পুজোর তিথি 1430 ছাড়িয়ে পড়ে 1431-এ, অর্থাৎ 1431-এর শুরুতেই বাঙালি মেতে উঠেছে বসন্তকালের দুর্গা উৎসব বা বাসন্তী পুজোতে। এরপর আবারও নিয়ম করে শরৎকালে শারদীয়া উৎসব হবে। এই বছর শারদীয়া উৎসব শুরু হচ্ছে 23শে আশ্বিন, অর্থাৎ ইংরেজির 10ই অক্টোবর। এরপর আবার বসন্তকালে দুর্গাপুজোর তিথি পড়ছে 4ঠা এপ্রিল। বোঝার সুবিধার্থে বলে রাখি, 4ঠা এপ্রিল মানে ইংরেজি এর পরের বছর 2025-এর 4ঠা এপ্রিল। সুতরাং হিসাবটা দাঁড়াচ্ছে বছর শুরুতেই শুরু হচ্ছে বছরের প্রথম দুর্গাপুজো। এরপর শরৎকালে আশ্বিন মাসে হবে শারদীয়া দুর্গা উৎসব, আবার দুর্গাপুজো হবে 4ঠা এপ্রিল। বাংলার 1431 বঙ্গাব্দে দুর্গাপুজো হবে মোট তিনবার। বছরে তিনবার দুর্গাপুজো হলেও বাঙালিরা মেতে ওঠেন শরৎকালীন দুর্গাপুজোতে। এইবার সেই দুর্গাপুজো তিথি পড়েছে 4 দিনের জায়গায় 3 দিন। এই নিয়ে বাঙালির মনে একটু অসন্তোষ রয়ে গিয়েছে। পঞ্জিকা বলছে 1431-এর শারদীয়া দুর্গা উৎসব শুরু হচ্ছে 23শে আশ্বিন, অর্থাৎ ইংরাজির 10ই অক্টোবর। 23শে আশ্বিন বা 10ই অক্টোবর পড়েছে সপ্তমী। এদিন খুব সকালেই সপ্তমী তিথি শেষ হয়ে অষ্টমী পড়ে যাচ্ছে। হিন্দু ধর্ম মত অনুযায়ী তিথি শেষ ধরে পুজো করার রীতি রয়েছে। সেই হিসেবে পরের দিন, অর্থাৎ 24শে আশ্বিন বা 11ই অক্টোবর ধরা হচ্ছে অষ্টমী। সেদিন সকাল 6টার মধ্যে অষ্টমী পুজো শেষ হচ্ছে। সকাল 6টা 24 মিনিট থেকে শুরু হচ্ছে সন্ধি পুজোর ক্ষণ, সেটি শেষ হচ্ছে সকাল 7টা 12 মিনিটে। আবার পরদিন 25শে আশ্বিন বা 12ই অক্টোবর নবমী ও দশমী তিথি পড়েছে একই সঙ্গে। দুই পুজোই সম্পূর্ণ হবে একদিনে। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শারদীয়া 4 দিনের পুজো, তাই সেটি 4 দিনই হবে। সেক্ষেত্রে অষ্টমীর সন্ধি পুজো করা হবে সকাল 6টা 24 মিনিটের জায়গায় বেলা 11টা 43 মিনিটে। এই সন্ধি পুজো শেষ হবে বেলা 12টা 31 মিনিটে এবং এর সঙ্গে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী মহানবমী 25শে আশ্বিন এবং দশমীর পরের দিন, অর্থাৎ 26শে আশ্বিন ইংরাজির 13ই অক্টোবর। সুতরাং অসন্তোষের আর কোনো জায়গায় নেই। তবে শুধু দুর্গা উৎসব নয়, সারা বছর আনন্দে মেতে থাকুক সকলে। বাংলা নববর্ষের প্রথম দিনে এটাই হোক সকলের প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন।
এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের উপর থাকছে খুশির খবর আগামী 17 এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।